আমরা আজকে শিখবো ওরাকল ট্রাঙ্ক ফাংশনের ব্যবহার। তো ট্রাঙ্ক ফাংশনের সিনট্যাক্স হচ্ছে ট্রাঙ্ক ডেট ফরম্যাট। ট্রাঙ্ক ফাংশন অ্যাকসেপ্ট টু আর্গুমেন্ট, একটা ডেট একটা ফরম্যাট। ডেট আর্গুমেন্ট ইজ দ্য ডেট টু অর অ্যান এক্সপ্রেশন দ্য এভ্যালুয়েট টু এ ডেট ভ্যালু দ্যাট উইল বি ট্রাঙ্কেটেড। এখন ট্রাঙ্কেটেড যে ডেট ভ্যালুটার কোনটা আমরা ট্রাঙ্কেট করবো, মানে ট্রাঙ্কেট মানে কোনটা পরিবর্তন করবো বা কোনটাকে আমি কাটবো, এখানে ডেটের একটা যে ভ্যালু থাকবে সেটার কোন অংশটাকে আমরা কাটবো, কোন অংশটাকে আমরা পরিবর্তন করবো, সেটা ফরম্যাট এই নির্ধারণ করবে। দ্য ফরম্যাট ইজ দ্য আর্গুমেন্ট ডিটারমাইন্স দ্য ইউনিট টু হুইচ দ্য ডেট উইল বি ট্রাঙ্কেটেড। ডেটের কোন অংশটা উইল বি ট্রাঙ্কেটেড হবে। এক্সাম্পল, যখন কিউ দেবে কোয়ার্টার, এখানে কিছু এক্সাম্পল আছে, উইক নাম্বার, এটা আওয়ার্স, এটা আওয়ার্স, এটা এমআই মিনিট আমরা জানি, কোয়ার্টার আই সো হিয়ার, আচ্ছা হিয়ার, আচ্ছা এখানে আমরা ট্রাঙ্কেটেড ডেট ভ্যালু ইউজিং ডিফল্ট ফরম্যাট, এটা ডিফল্ট ফরম্যাট আমরা একটা দিলাম, এটার অপশন ট্রাঙ্ক করবো টু ডেট। এই ডেটের 14/1/2017 15/35/32 এই অংশের আমরা কি করব, যখন এভাবে ফরম্যাট থাকবে তাহলে এটার রেজাল্টটা হবে ট্রাঙ্ক করবে, মানে হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে 0000 করে দিবে, মানে এটা মিড নাইট হিসেবে, দ্য ডেট ভ্যালু টু মিড নাইট, এই যে ভ্যালুটা আছে এটাকে আমি মিড নাইটে কনভার্ট করলাম, রেজাল্ট মিড নাইটে কনভার্ট করলাম। তাহলে একটা ডেতে 4 আগস্ট 2017 বা আজকের দিনে একটা ডেতে অনেকগুলো ট্রানজ্যাকশন হতে পারে। আমি সবগুলো ট্রানজ্যাকশনকে এক একটা ডেটের ফরম্যাটে আনবো কিভাবে, ট্রাঙ্ক করে আমি আনতে পারবো, আমরা একটা এক্সাম্পল দেখাই। এখানে একটা এক্সাম্পল, ইউজার্স ক্রেডিট বাই ডেলি, ইউজার্স ক্রেডিট বাই ডেলি, ক্রেডিট হচ্ছে বাই ডেলি, ক্রেডিট হয়েছে সেটাকে একটা গ্রাফ আকারে দেখালো, 2 তারিখে টোটাল ক্রেডিট কত, 9 তারিখে টোটাল ক্রেডিট কত, 10 তারিখে টোটাল ক্রেডিট কত। তাহলে এই ক্রেডিট তো একজনে করে না, একজন ইউজার করে নাই, এই ক্রেডিট 10 তারিখ অনেকগুলো ট্রানজ্যাকশন হয়েছে, সবগুলোর যোগফল এত অ্যামাউন্ট হয়েছে। তাহলে আমরা এটার যদি একটু ভিউটা দেখি, এটার স্কেল কমান্ডটা যদি দেখি, দেখেন ট্রাঙ্ক করছে ট্রানজ্যাকশন ডেট। ট্রানজ্যাকশন ডেট মানে একটা নির্দিষ্ট ডেটে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে তার ডিডি মান্থ হেয়ার এই ফরম্যাটে অ্যাজ ট্রাঙ্ক ডেট, এটাকে ট্রাঙ্ক করছে। এখন এর সাথে যে আওয়ার মিনিট সেকেন্ড যা আছে সবগুলো ট্রাঙ্কেট করে দিচ্ছে, ট্রাঙ্কেট করে একটা নির্দিষ্ট ডেটটাকে নিয়ে আসছে, যে কারণে সেটাকে যখন গ্রুপ করছে প্রত্যেকটা ডেতে অ্যামাউন্টটা সামারি হয়েছে, যেটা এটা বুঝা গেছে। তাহলে আমরা ট্রাঙ্ক ব্যবহার করে একটা ক্রেডিট বাই ডেলি ক্রেডিট কিভাবে করা যায় সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরো বোঝার জন্য এরকম একটা গ্রাফ নিই, অ্যামাউন্ট ইউজার্স ক্রেডিট রিপোর্ট বাই ডে, আচ্ছা ইউজার্স, আমরা একটা এটা যেমন এটা হচ্ছে মান্থ অনুসারে, জানুয়ারি 2021 মানে জানুয়ারির 2021-এর টোটাল ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে, টোটাল ট্রানজ্যাকশন হয়েছে 32,740। এই দেখেন পুরো জানুয়ারি মাস সেখানে যতগুলো ট্রানজেকশন হয়েছে টোটাল, এটা তো ডে বেসিসে দেখাইলো আর এটা পুরো মান্থ বেসিসে দেখাইলো। তাহলে এটা কিভাবে করা হয়েছে সেটাও ট্রাঙ্ক ফাংশন ব্যবহার করে আমরা এখানে দেখি। যদি আমরা টু ক্যারেক্টার ট্রাঙ্ক ডেট শুধু মান্থ এবং ইয়ারটা নিলাম, মান্থ এবং ইয়ারটা নিলাম অ্যাজ ট্রাঙ্ক ডেট, যখন নিলাম আর গ্রুপ বাই করে দিলাম টু কানেক্ট ট্রানজাকশন ডেট মান্থ হেয়ার, তখন সেটা শুধু আমার এখানে মান্থ নিল, ইয়ার নিল, ডেটা নিল না, তাহলে ওই মাসের পুরাটা ক্যালকুলেশন গ্রুপ করবে। আচ্ছা, আমি এটা বন্ধু আমি প্রথম দেখাই হচ্ছে পার ডেতে এই মানটা কেটে দিলাম, এটা হচ্ছে ট্রাঙ্ক ডেট ট্রানজেকশন ডেট ইয়ার মান্থ ডে, এটা পুরোটাই আছে,
ট্রানজাকশন ডেট, এটা হচ্ছে পুরো ডেতে প্রত্যেকটা ডেতে কি রকম ট্রানজাকশন হয়েছে। যেমন আমি ধরলাম 1ই জানুয়ারি, 1ই জানুয়ারি, 1ই জানুয়ারি, আচ্ছা এটা হচ্ছে সিস ডেট নিলাম, এখানে এখানে একটা সিস ডেট নেওয়া হয়েছে। আজকে কত তারিখ সেটা নিলাম আর কি, এটা সিস্টেম 1ই জানুয়ারি 2021। ও এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা এটা পরে বুঝে দিতেছি। এই 27ই নভেম্বর, 25ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর, 18ই, এটা তো প্রত্যেকটা ডেতে যে ট্রানজেকশন হয়েছে সেটার ট্রানজেকশনটা, প্রত্যেকটা ডেতে যে ট্রানজেকশন হয়েছে এটা হচ্ছে কি এই ট্রানজেকশন, ট্রানজেকশন বাই ডেট, প্রত্যেক ডেতে কিরকম ট্রানজেকশন হয়েছে সেটা, তাই না? আচ্ছা এখন আমি যদি গ্রুপ বাইটাকে বন্ধ করে দিই, দিতে হবে সামারি করতেছি। আচ্ছা এইটা আমার যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রানজেকশন বাই ডে, ডে আকারে যে ট্রানজেকশন গুলো হয়েছে প্রত্যেকটা ডেতে যে ট্রানজেকশন হয়েছে, দেখেন এগুলো সবগুলো জিরো করে দিছে, ট্রাঙ্কেট করে, ঠিক আছে ট্রাঙ্ক করে জিরো করে দিছে। আচ্ছা এখন আমি দেখাবো ইয়ার ভিত্তিক, মান্থ ভিত্তিক, মান্থ ইয়ার নিয়েছি আর এখানে ডেটা নিই নাই, ঠিক আছে সেটা আমরা এভাবেও নিতে পারি অথবা এই ফরম্যাটটাও নিতে পারি, ইয়ার ইয়ার মান্থ মান্থ এভাবেও নিতে পারি। ট্রানজেকশন এটা হবে বাই মান্থ, ট্রানজেকশন বাই মান্থ, ট্রানজেকশন বাই মান্থ, এটার একটা ব্যাপার আছে, আমরা এটা সিস ডেট না, এটা এটা হচ্ছে সিস্টেম না, এটা হচ্ছে ফার্স্ট ডে অফ দিস মান্থ, ফার্স্ট ফার্স্ট ডে অফ দিস মান্থ, প্রথম দিন, প্রথম যে কারেন্ট মান্থের প্রথম দিনটা, প্রথম ডেটা কয় তারিখ সেটাকে নির্ণয় করবে এখানে। আচ্ছা আমরা ফার্স্ট ডে অফ মান্থ 1ই জানুয়ারি, জানুয়ারি মাসে আছি, আর এখানে দেখেন 20/2011, 20/2012, 20/2012, দেখি শুধু ইয়েটা নিচ্ছে। আচ্ছা এখানে শুধু মাত্র শুধুমাত্র মাসটা নিয়েছে আর ইয়ারটা নিয়েছে। আচ্ছা আমাদের এটা বুঝতে সুবিধা হচ্ছে, আমরা আগে টে রাখি, মান্থ এখানে আবার গ্রুপ বাই ট্রাঙ্কেট, আমরা মান্থটা এটা গ্রুপ বাই, এই গ্রুপটা হচ্ছে ইয়ার জন্য, ডের জন্য ফর, এটা ডের জন্য, আর এটা হচ্ছে ফর মান্থের জন্য। এই মান্থ ইয়ার, মান্থ ইয়ার, ঠিক আছে এটা পুরাটা ফর মান্থের জন্য।
দেখেন ডিসেম্বর 2020, জানুয়ারি 2021, নভেম্বর 2020। আচ্ছা নভেম্বর 2020। আচ্ছা অর্ডার বাই দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা অর্ডার বাই করে নিতে হবে। তাহলে দেখেন জানুয়ারি 2021-এ 32,740 বিডিডি এত টাকা ক্রেডিট হয়েছে। এখানে যদি জানুয়ারি মাসে আমি এটা দেখি, এটা পুরা 32,740 টাকা এটাই আসবে। এখানে ডে ওয়াইজ দেওয়া হয়েছে, এটা পুরা মান্থ ওয়াইজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ট্রানকিট ব্যবহার করে ডে ওয়াইজ করতে পারি, মান্থ ওয়াইজ করতে পারি, ইয়ার ওয়াইজ করতে পারি, প্রত্যেক বছরের করতে পারি। ঠিক আছে, আমরা আজকে ট্রানকিটের বিষয়টা, ট্রাঙ্ক ফাংশনের ব্যবহারটা মোটামুটি এক্সাম্পল সহকারে দেখলাম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস টু অল। তোমরা এটা বাসে প্র্যাকটিস করো, আশা করি আরো বেশি করে বেশি বেশি প্র্যাকটিস করলে এটা আসলে ক্লিয়ার হবে।